আমার বাবা মারা যায় আজ 19 বছর রাস্তার পাশে হওয়ায় কবরের কিছু অংশ দিয়ে গাড়ি চলাচল করে। আমরা চাচ্ছি কবর স্থানান্তর করতে, কবরের অংশ বিশেষ কিভাবে স্থানান্তর করব বা আবার কোনো প্রকার জানাজা লাগবে কিনা। দেখুন, যদি কারোর কবর এমন কোনো জায়গায় হয় যেই জায়গাটাতে যেই জায়গাটাকে যে জায়গাটা অন্য কারোর, এখন সে তার জায়গা দখল করে নেবে, তাহলে সেক্ষেত্রে ওই কবর স্থানান্তর করা জায়েজ আছে। এরকম যদি বিশেষ কোনো কারণ হয়, ধরেন নদী ভাঙনে এখন কবর নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তাহলে আপনার প্রিয়জনদের কবর সেখান থেকে ধ্বংস অবশেষটা তুলে এটা কাপড়ে কাপড়ে মুড়িয়ে অন্য কোনো কবরস্থানে আপনি দাফন করতে পারবেন। প্রয়োজন ছাড়া কবর স্থানান্তর করা জায়েজ নয়। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মরার পরে মানুষের লাশের প্রতি সম্মান দেখাইতে হয়, আজকে এখানে ওখানে টানাটানি করবেন, হ্যাঁ খোড়াখুড়ি করবেন, এটা ঠিক না। হ্যাঁ, এটা করা যাবে তখন, ওই যে বললাম আরেকজনের জমিনে করে ফেলেছেন, অথবা নদী ভাঙনে চলে যাবে, এই যে রাস্তা ভাঙা রাস্তার মধ্যে পড়ে গেছে, তাহলে এর ক্ষেত্রে ধ্বংসাবশেষ যেটা আছে এটা তুলে কাফনের কাপড়ে করে মুড়িয়ে আপনি আর জায়গা নিতে পারেন। আর যদি মাটির সাথে মিশে এত আগে মারা গেছে যে এর কোনো চিহ্ন থাকার কথা না, মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে, এখন কোনো কারণে তার মধ্যে রাস্তা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি কিছু আছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে হাড়গোড় বা শরীরের ধ্বংসাবশেষ যেটাই থাকে সেগুলোকে সম্মানজনকভাবে একটা কাফনে মুড়িয়ে আরেক কবরস্থানে দাফন করে দিবেন। যদি এরকম কোনো কারণে সেটা করতে বাধ্য হন, কোনো মনে চাইলো এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে আমি মানে ট্রান্সফার করলাম, এই সুখের চোখে বা সাধারণ কারণে এটা করা যাবে না, বাধ্য হয়ে গেলে যেটা বললাম সেটা করা যাবে, তখন এটার জন্য কোনো জানাজা দিতে হবে না, শুধু তুলে আরেকটা কবরে কি করতে হবে, দাফন করতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।